আজ মঙ্গলবার, 26শে কার্তিক, 2024 সালের 12ই নভেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দেবোত্থানী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ ভগবান শ্রীবিষ্ণু সুদীর্ঘ 4 মাস পর দেবশায়নী একাদশীর পর আজই তিনি নিদ্রা থেকে জাগরণ করবেন, অর্থাৎ তিনি আজ জাগ্রত হতে চলেছেন। এজন্য ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন, রাত্রি জাগরণ করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন, কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে, এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ বা গ্রিন শেডের কোনো কালার। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। আজ মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। অর্থের কিন্তু যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। অর্থ উপার্জন করা খুবই সহজ, কিন্তু অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন মর্মে মর্মে কিন্তু উপলব্ধি করতে চলেছেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছেন, তাই যা সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে, কাজের জায়গায় প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু আজ হতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ গৃহের মধ্যে বা বাড়ির আশপাশে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু আপনারা করতেই পারেন। আজ প্রেমের জীবনে নতুন কোনো মোড় কিন্তু নিতেই পারে। আজ আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও পেতে পারে। আজ অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা ভেস্তে গেলেও মেজাজ হারাবেন না। অতিথি দেবভাব এই ভেবে তাদের সেবা করুন।